বিলের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অভিযোগ উঠেছে। লক্ষ লক্ষ টাকার মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি, মাছ পচা গন্ধে আশপাশের মানুষ দিশেহারা, বিলে বিষ প্রয়োগের ফলে অনেক পরিবারের জীবিকা নির্বাহ বন্ধ। সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজুর উপজেলা মৎস্য কর্মকর্তা। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা বিলের মধ্যে। রাতে রাতারি বিলে বিষ প্রয়োগ করে মাছ ধরার ফলে হাজার হাজার ছোট বড় মাছ মরে ভেসে উঠেছে। মরা মাছ পচে গন্ধ ছড়াচ্ছে আশপাশে। এই বিষাক্ত বিষ প্রয়োগ করার ফলে বিলের পানি নষ্ট হয়ে গেছে। এলাকার আশেপাশে কোনো পশু পাখি এই বিলে পানি পান করলে হচ্ছে তাদের মৃত্যু। এখান থেকে গরু ছাগলের খাদ্য সংগ্রহ করা বন্ধ রেখেছে কৃষকেরা। বিলে বিষ প্রয়োগের ফলে আতঙ্ক রয়েছে এলাকার কৃষক ও সাধারণ জেলে। তবে যে বা যারা এরকম জঘন্যতম কাজটি করেছে তাদের কঠোর বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। বিলের ভেতর এত মাছগুলো বিষ দিয়ে মারা মারছে, কারা কারা এরা কি মানুষ? এটা বিচার হওয়া উচিত, বিচার চাই সরকারের কাছে। এটাই বিলে ছোট মাছ বড় মাছ সব মাছ মারা গেছে, মানে বিষ দিয়ে মারছে, পানিতে পচা না ভালো পানি। হ্যাঁ, প্রথমত খালে বাপ দিছে, এই পানি নিষ্কাশন করতে দেয় নাই, আর আবার দুই পাশে দুটো ভেসাল পাচ্ছে, ছোট বড় সব মাছই তারা তুলে নিতেছে এবং জনগণের কোনো অধিকার নাই এইটাই। আর তারা বলতেছে যে আমরা ডাক আনছি, এর প্রমাণ দেখাইতে পারতেছে। এইটা হচ্ছে আপনার গোপালগঞ্জের সীমানা এবং মাদারীপুর শুরু এই একটা বিল। এই বিলে আমাদের রাজুর উপজেলার মধ্যে বিল যা প্রচুর মাছ এখানে ফোটে অথবা মাছ উৎপাদন হয়। এই বিলে কিছু সংখ্যক লোক আছে এই খালটারে ডাক নিয়ে খালটারে আটকাই দিয়া বিলে অনুমোদিত যে বিষ দিয়ে খালে মাছ নামানোর জন্য খালটা ব্লক করে রাখছে। কিন্তু তারা বলতেছে, যখন জনগণ প্রশ্ন করে যে কেন আপনারা খালে বাদ দিচ্ছেন অথবা বলতেছে আমরা গোপালগঞ্জ থেকে ডাক আনছি, কিন্তু গোপালগঞ্জের এখতিয়ারে না, এটা সম্পূর্ণ মাদারীপুরের মধ্যে এবং রাজৈর উপজেলাধীন কদমবাড়ি ইউনিয়নের মধ্যে খাল। তারা বলতেছে যে গোপালগঞ্জ থেকে আনছি, এর কোনো ডকুমেন্ট তারা দেখাইতে পারতেছে না। নটাখালা বিলে একটা আমাদের কাছে কমপ্লেন আসছিল যে সেখানে বিষ দিয়ে মাছ মারা হচ্ছে এবং কতিপয় লোক তারা দাবি করতেছে তারা খাল ডাক নেওয়ার মাধ্যমে খাল দখল করছে, যদিও এটার আইনগত কোনো ভিত্তি নাই এবং বিষ দিয়ে মাছ মারা সম্পূর্ণ নিষিদ্ধ এবং খাল কারো ব্যক্তিগত সম্পদ না, এটা জনসাধারণের সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আমরা আমাদের যে আইনগত যে বিধি আছে সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করছি এবং যারা এখানের স্থানীয় লোকজন আছে সবাইকে আমি অনুরোধ করে গেলাম যে আপনাদের এই সম্পদ আপনাদের সবার, এটা সুষ্ঠু ব্যবস্থাপনা করার দায়িত্ব আপনাদের এবং ভোগ করার দায়িত্ব আপনাদের। ওই যে এই যে